বনমালী গো তুমি পহর জনমে হয়ো রাধা। শ্রীমতী রাধারানী কেন বলছেন জানেন? কারণ রাধারানী শ্রীকৃষ্ণকে খুব ভালোবাসতেন আর শ্রীকৃষ্ণও রাধারানীকে খুব ভালোবাসতেন। তো সেই দুঃখে শ্রীকৃষ্ণ রাধারানীকে অনেক পরীক্ষা নিতেন আর খুব টর্চার করতেন, যাতে রাধারানী বিচলিত হয়ে আরও আমার দিকে আসে, আমাকে ভালোবাসে। সেই জন্য রাধারানী দুঃখে যন্ত্রণায় পড়ে বলছে, কাকে বলছে? নাকি শ্রীকৃষ্ণকে বলছে, বনমালী এই জন্মে তুমি আমাকে অনেক কাঁদালে, এবার আমি যখন মরে আবার জন্ম নেব তখন তোমাকে বানাবো রাধা আর আমি হব কৃষ্ণ, আর এইভাবে যেভাবে তুমি আমাকে যন্ত্রণা দিচ্ছ, কষ্ট দিচ্ছ, এইভাবে তোমাকেও আমি কষ্ট দেবো, তোমাকেও কাঁদাবো। এ তো গেল শ্রীকৃষ্ণ আর রাধারানীর কথা। এবার আমাদের মা বাবা সকলের মায়েদের কেমন হয় গো, প্রেম কেমন? মা বাবা ঝগড়া করছে, খুব ঝগড়া, মানে স্বামী স্ত্রীর ঝগড়া, খুব ঝগড়া হচ্ছে, খুব ঝগড়া হচ্ছে। ঝগড়া হতে তো মায়েরা কিন্তু খুব ঝগড়া করতে পারে, যেমন আমিও খুব ঝগড়া করতে পারি, কিন্তু বেটা ছেলে তো ঝগড়া করতে পারে না। ওরা কী করে? পিটায়, হয় লাঠি দিয়ে কি হাত দিয়ে খুব পিটায়। তো এরকম দুজনে স্বামী স্ত্রীর ঝগড়া হচ্ছে, হতে হতে মানে স্ত্রী তো বকেই যাচ্ছে, মা তো বকেই যাচ্ছে, আর বাবা কী করেছে, সহ্য না করতে পারে, পাশে ছিল একটা বাঁশের লাঠি, ধরে ধুমাধুম পিঠে বাড়ি। আর তখনই মা আরো জোরে কাঁদছে আর বলছে, দাঁড়াও, এবার তুমি আমাকে ওই বাঁশের লাঠি দিয়ে মারছো, পরজন্মে আমি যখন মরে জন্ম নেব তখন আমি হব তোমার জায়গায়, তোমাকে বানাবো আমার জায়গায়, আর এই লাঠি দিয়ে তোমাকে আমি পিটাবো, আর তুমি বুঝবে তখন যে তুমি ওই যে লাঠি দিয়ে আমাকে পিটালে এই পিটানোর ব্যথাটা কত। তাই গাইছে কি শুনুন, আমি মরিয়া বনমালী গো মুখে, সেটাই হবে আমাদের বড় পাওয়া, সেইটুকু আমরা এগোতে পারবো।
তাই অপরাধ নেবেন না, আমি বারবার হরিবল বলছি, আপনারা যদি না বলেন বলবেন না, কিন্তু আমি বলবো, আমি বলবোই।